যারা লড়তে জানে এবং গড়তে জানে। বাংলা মিরর তাদের পক্ষে। বাংলা মিরর, সাহসীদের চ্যানেল। মসজিদে ঢুকে নামাজ পড়ে নবীজির কাছে এসে সালাম দিচ্ছে। নবীজি বললেন, তুমি যাও, আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয়নি। ও যে আবার নামাজ পড়ে আবার সালাম দিচ্ছে, নামাজ হয়নি আবার পড়ো। তিনবারের মাথায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এর চেয়ে ভালো পারি না, আমার একটু শিখাই দেন। কি শিখালেন? খুব ভালো করে বোঝেন, নামাজে আল্লাহ আকবার বলে দাঁড়াবে, যা পারো কোরআন পড়বে, খেয়াল করেন, আপনি বেশি পারেননি, যা পারেন পড়বে, রুকু করবে, রুকুতে শান্ত হয়ে যাবে। আপনি কার সামনে রুকু করেন? সেজদা কার সামনে করেন? জীবনে কবরে সেজদা দেখেছেন? আজকাল ইন্টারনেটে পীরের সিজদাও দেখা যায়, আমি নিজেও দেখছি। দেখেন, পীরের সামনে যখন সেজদা করে খটস করে মেরে উঠে পড়ে নাকি, কবরে যেয়ে যখন সেজদা করে খটস করে মেরে উঠে পড়ে নাকি, প্রতিমার সামনে সেজদা দেখেননি খটস করে মেরে উঠে পড়ে নাকি? দুর্ভাগ্য, কবর পূজারী কবরে যে ভক্তি দিয়ে সেজদা করে পড়ে থাকে, পীরের পূজারী পীরের সামনে, আমি নিজে দেখেছি, কি আবেগ দিয়ে মহব্বত দিয়ে সেজদা করে পড়ে থাকে, প্রতিমা পূজারী প্রতিমার সামনে সেজদা দিয়ে পড়ে থাকে, আর আল্লাহর পূজারী আল্লাহর সামনে সেজদা দিতে গেলে কটাস করে মেরে দিয়ে উঠে পড়ে। এই ইমান ভাইরা, আমি তো নামাজ পড়ছি সেজদাটা করার জন্যই, যে আমার মাবুদকে সেজদা করব, আমার মনের কথা বলবো, কিছু না পারি, আরবি এক হরফ না পারি, সেজদা দিয়ে পড়ে থাকব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন রুকু করবে শান্ত হয়ে যাবে। তুমি তো রুকু করতে আসো, আমরা আল্লাহর সামনে নত হয়ে নিজের নিজের দাসত্ব প্রকাশের জন্যই তো নামাজে দাঁড়াইছি, কিচ্ছু পারিনি, সব মাফ, কিন্তু মাথাটা নিচু করে রুকুতে গেলাম, দাঁড়ালাম, দাঁড়িয়ে কি, দাঁড়িয়ে পুরো না দাঁড়িয়ে, অধিকাংশ মানুষ আপনারা পুরো ইমাম জামাতে যখন পড়েন ইমামের জন্য বাধ্য হয়ে দাঁড়ান, তারপরও ইমামের আগেই নেমে পড়ে, আর যখন একা পড়ে সুন্নত, হাই হাই কি পোড়া কপাল, রুকুতে সেমে আল্লাহ হলিমান আবেদা কি করে বলে জানি নে, এইটুকুটেই সেজদা ছিল, সেজদা আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার, মানে একেবারে সুজা হয়ে বসে। বিশ্বাস করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাও মাতা হাযা আলা হাযা লামাত আলা গায়রি মিল্লাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি তার রুকু সেজদা চুরি করে এইভাবে ভাঙড়ি নামাজ পড়ে, মরগ মার্কা নামাজ পড়ে, খটস খটস করা নামাজ পড়ে মরে, ও আমার উম্মত হয়ে মরতে পারবে না। আপনার সব অসুবিধা আছে, কাপড় পাক নেই মাপ, টুপি নেই মাপ, ওযু নেই মাপ, আপনি সেজদাই কেন থাকলেন না, কোন অভিযোগ ছিল আপনার? বড় কষ্ট লাগে ভাইরা, এই জন্য আমার কথা হলো, অন্য যাই হোক অন্তত নামাজ আমার সবচেয়ে বড় ইবাদত, আল্লাহ এবং মান্দার মাঝখানে আমার মূল, আমার মারেফত মূল, তরিকত মূল ইবাদত, সেই ইবাদতে আর কিছু না পারি, আমি যে আমার মাবুদের সামনে দাঁড়াইছি, আমার মাবুদ আমার দিকে তাকিয়ে আছে, আমার অন্তর দেখছে, আমার চোখ দেখছে, আমার ইবাদত দেখছে, আমি অন্তত সেই আবেগ নিয়ে দাঁড়াই, কথা বুঝতে পারছেন? আর কিছু না পারি, আপনারা অনেকে বৃদ্ধ হয়ে গিয়েছেন, সূরাকে রাত ঠিক করে পড়তে পারেন না, ভুলে যায়, হতেই পারে, কিন্তু রুকুতে যে সুবহানা রাব্বিয়াল আযীম সুন্দর করে যতটুকু পারেন বেশি বেশি বলার চেষ্টা করেন, ভাই আল্লাহর সামনে মাথা নত করে বলবেন, মানুষ পীরের সামনে মাথা নত করে সেজদা করে কত কথা বলে, হাওমাও করে আমাদের মতো বদকারদের পা জড়িয়ে ধরে হাওমাও করে কান্দে, আর আপনি আল্লাহর সামনে মাথা নত করে কাঁদতে পারেন না, আপনি কিসের বান্দা? তো ভাইরা, এজন্য রুকু সেজদাগুলো ঠিক করেন, রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, অন্তত কিছু না পারেন এই কথাগুলো সুন্দর করে বলেন, তাও যদি না পারেন অন্তত একেবারে পুরো হয়ে শান্ত হয়ে দাঁড়ান। আপনি যখন প্রধানমন্ত্রী ডিসির সামনে দাঁড়ান, খুব অস্থির হয়ে দাঁড়ান, কি মহব্বতে ভক্তির সামনে দাঁড়ার সাথে দাঁড়ান, আর দুর্ভাগ্য আপনার মাহবুদের জন্য দাঁড়িয়েছেন কিন্তু আপনার ভিতর অস্থিরতা, কি করছেন আপনি? কাজে রুকুতে যে শান্ত হন, যদি তকদিরে রাখ থাকে একটু রুকুতে আল্লাহর সাথে কথা বলতে শেখেন, জীবন তো শেষ করে দিলেন বউ বাচ্চা নিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে বিভিন্ন দোয়া পড়তেন, আমার রাহে বিলায়েতে পাবেন, সহিহ মুসলিম অজিপদ একটা থাকতেও পারে,
দোয়াগুলো পড়বেন, ছোট ছোট, এত বড় কিছু না। সুবহান কুদ্দুস রব্বুল মালায়েকাত রূহ। আমরা তরিকতের আমলের ভিতরে মাধ্যমে আমাদের লতিফাগুলো ঠিক হয়, জানেন না? হাদিসে এসব লতিফাগুলো নেই, এই জন্য এগুলো নিয়ে আমিও নিজেও কথা বলি না। হাদিসে লতিফা আছে, কি আছে? রুকুতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতেন, আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু খাশা লাকা সামঈ ওয়া বসরি ওয়া মুখি ওয়া আযমি ওয়া আসাবি। আল্লাহ তুমি মহা পবিত্র, তোমার জন্য নত হয়েছে আমি, তোমার কাছে আত্মসমর্পণ করেছি, তোমার জন্য বিনম্রতায় নত হয়েছে আমার কান, আমার চোখ, আমার ব্রেন, আমার অস্থি, আমার সকল। বাংলা মিরর আপনার চ্যানেল, সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে একটা ক্লিক করুন।